মমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা কর নিজ পরিচয় আঁকড়ে ধর, আজকে রুকু সিজদা কর নিজ পরিচয় আঁকড়ে ধর, হবে না বিলি সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন। রব্বি আলালা। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের একবার জানতে চেয়েছেন যে হুন্ডি ব্যবসা জায়েজ আছে কিনা। আমরা বলবো যে হুন্ডি ব্যবসা জায়েজ নয়। এটার কারণ হচ্ছে যে এটা আসলে আন্তর্জাতিক আইন বিরোধী একটি ব্যবসা। কারণ এই হুন্ডি ব্যবসার মাধ্যমে স্মাগলার যারা আছে কালোবাজারি, তারা নিজেরা অর্থের যোগান দেয়। এই কারণে হুন্ডি ব্যবসার সাথে অবৈধ কালোবাজারির সাথে জড়িত হওয়ার কারণে হুন্ডি ব্যবসা এমনিতেই নাজায়েজ। আরেকটা হচ্ছে যে কোনো রাষ্ট্রকে ফাঁকি দেওয়া হয়। সুতরাং রাষ্ট্রীয় আইন বিরোধী হওয়ার কারণে রাষ্ট্রের আনুগত্য অবশ্যই বাধ্যতামূলক, যদি শরীয়ত বিরোধী না হয়। এই সমস্ত ব্যবসা বাণিজ্য ইত্যাদির ক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রীয় আইন মানতে হবে, যদিও সেই সরকার আপনার অমুসলিম হোক না কেন। সুতরাং রাষ্ট্রীয় আইনকে বরখেলাপ করা হয়, এটা একটা। আরেকটা হচ্ছে কালোবাজারিদের সহযোগিতা করা হয়। এই সমস্ত কারণে হুন্ডির ব্যবসা অবশ্যই নাজায়েজ। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে জড়িত হওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে এবং অন্যান্যদেরকে বিরত রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ জেশান আমাদেরকে বুঝার তৌফিক দিন। কারণ কোরআন মাজিদের মধ্যে একটা সূত্র বলেছে, আল্লাহ জেশান বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা অবশ্যই কল্যাণের কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে একে অপরকে সহযোগিতা করবে, কখনো গুনার কাজে এবং অত্যাচারের কাজে একে অপরকে সহযোগিতা করতে পারবে না। সুতরাং এটা গুনাহের কাজে সহযোগিতা। এই কারণে এই সূত্র ভিত্তিক বলা যেতে পারে যে হুন্ডির ব্যবসা না জায়েজ, সেটা করা যাবে না। আল্লাহ জেশান আমাদেরকে এই সমস্ত অবৈধ কাজের সহযোগিতা থেকে দূরে রাখুন। ওসল্লাহ আলা নবীনা।